ছাদে এপাশ ওপাশ করতে করতে অনেকক্ষণ ধরে মেঘনাকে ফোন করছি, কিন্তু মেঘনা কিছুতে ফোনটা রিসিভ করছে না। এভাবে আরও কিছুক্ষণ ফোনে ট্রাই করার পর মেঘনা ফোনটা রিসিভ করল আর বলল, হ্যালো। হুম সোনা, কী করছো? এসব ন্যাকামি কথাবার্তা বাদ দাও, কী দরকারে ফোন করেছো সেটা বলো। কেন, দরকার ছাড়া কি তোমাকে ফোন করা যায় না? না, যায় না। আচ্ছা, এখন ব্যস্ত আছি, রাখছি, পরে কথা হবে। হ্যালো, হ্যালো। যা, ফোনটা কেটে গেল, মানে কেটে দিল। ও সবসময় এখন আমার সাথে এরকমটাই করছে, তাই আমি এখন ওকে ফোন করা কমিয়ে দিয়েছি। আপনারাই বলুন তো, প্রতিদিন কি এক কথা শুনতে ভালো লাগে? রোজ রোজ কি একজনের কাছে অপমানিত হতে ভালো লাগে? না, আর যোগাযোগ করবো না, থাকুক সে নিজের মতো। এসব ভাবতে ভাবতে ছাদ থেকে নেমে এলাম। আমাকে নিচে নামতে দেখে মা খেতে বলল, কিন্তু আমি মাকে কোনো উত্তর না দিয়েই বিছানায় এসে শুয়ে পড়লাম। একটু পর হঠাৎ ফোনে একটা মেসেজ এলো, হয়তো গ্রুপ থেকে, তাই অতটা কেয়ার করলাম না। একটু পর আবার ফোনে মেসেজ টোনটা বেজে উঠল। এবার ফোনটা হাতে নিয়ে দেখলাম নূপুর মেসেজ করেছে। মেয়েদের মধ্যে মেঘনা আর নূপুরের সাথেই আমার যোগাযোগ, চলতি কথায় একজন জিএফ আর অন্যজন ফ্রেন্ড। কি ব্যাপার, কোনো রিপ্লাই নেই? মেঘার সাথে গল্প চলছে নিশ্চয়ই? না রে, ওর সারাদিন ব্যস্ততা, আমার সাথে কথা বলার সময় আছে নাকি ওর? কেন, ও তোকে সময় দেয় না? না রে। তোর বুঝি ওর কথা সারাক্ষণই মনে পড়ে? রে, আচ্ছা কেন বলতো, আমাকে সারাদিনে 10 মিনিট সময় দিতে পারে না? সেটা আমি কি করে বলবো? তুই ব্যস্ত থাকিস না? কিসের ব্যস্ততা? পড়াশোনা বা অন্যান্য কাজে? আরে না, সারাদিন কি ব্যস্ত থাকা যায় নাকি? মানে? আরে গাধা, তুই তো আমার বন্ধু, আর তোর জন্য সময় না দিয়ে ব্যস্ততা দেখাবো? দিনে 24 ঘন্টার মধ্যে যদি 8 ঘন্টা তোর সাথে কথাই বলি, তাহলে কি এমন ক্ষতি হবে? সত্যি তো? হুম, আচ্ছা শোন। কি? কাল একটু আমার সাথে শপিংয়ে যেতে পারবি? হুম, কখন যেতে হবে? এনি টাইম। রাত 12টার পর যাও? হুম, তখন তো তোর শ্বশুরের দোকান খোলা থাকে। হ্যাঁ, তাই তো। সকাল 10টায় ক্যাম্পাসে দেখা কর। আচ্ছা ঠিক আছে। যা, দূর হ। না, তুই দূর হ। আচ্ছা, আমি গেলাম। যা। এভাবেই আরও কিছুক্ষণ ফাজলামি করার পর ফোনটা কেটে দিলাম। এই হলো নূপুর, আমার অনেক ক্লোজ ফ্রেন্ড, আর একটা পেইনও বলতে পারেন। নূপুর হলো সেই পেইন, যেই পেইন ছাড়া আমি থাকতে পারি না। অনেকবার ঝগড়া হয় মেঘনার সাথে, কিন্তু মন ভালো করে দেয় নূপুর, তাই তো কখনো মন খারাপ হয় না, যেমনটা আজকে হলো। আচ্ছা, ওসব কথা থাক। এভাবে কেটে গেল প্রায় একটা মাস। এই একটা মাসে আমি মেঘনাকে একটা বাড়ির জন্য ফোন করিনি, আর সেও আমাকে নিজের থেকে কোনো রকমের ফোন বা মেসেজ করেনি। এই এক মাস নূপুরের সাথে ঘোরাঘুরি, আড্ডা, মজা এসব করতে করতে কেটে গেল। রাতে শুয়ে শুয়ে ফোনের গ্যালারি খুলে পুরনো ছবিগুলো একটু কাটছি, বেশিরভাগই অবশ্য আমার আর নূপুরের ছবি। হঠাৎ মেঘনার একটা ছবি পেলাম। এই যা, এই এক মাস তো মেঘনার কোনো খোঁজই নেওয়া হয়নি, এভাবে ভুলে গেলাম মেয়েটাকে। আজকে একটাবার ফোন করবো ওকে, ভাবতে ভাবতে ফোনটা করেই ফেললাম। ও ফোনটা রিসিভ করেই বললো, কেমন আছো? এই তো ভালো, তুমি? হুম, ভালোই। এতদিন পর মনে পড়লো আমার কথা? ভেবেছিলাম আর ডিস্টার্ব করব না তোমাকে। ও, ভালোই করেছো। এখন ব্যস্ত নাকি? হুম, একটু ব্যস্ত, পরে ফোন করছি। ওকে। এরপর ফোনটা কেটে দিয়ে ওর ফোনের জন্য অপেক্ষা করতে লাগলাম। এভাবে প্রায় 5 ঘন্টা অপেক্ষা করার পরও তার ফোন এলো না। সেই ফোনের পরিবর্তে 1 সপ্তাহ পর একটা মেসেজ পাঠিয়ে বলল সে নাকি আমার সঙ্গে দেখা করতে চায়। আমি তার কথা মতো তার নির্ধারিত স্থানে এসে তার জন্য অপেক্ষা করতে লাগলাম। সে এসে আমার পাশে বসে বলতে লাগলো, কখন আসলে তুমি? আচ্ছা থাকো সব, একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর? বাড়ির থেকে আমার বিয়ের জন্য ছেলে দেখছে। তাই?
বিয়েতে নিমন্ত্রণ করবে না আমাকে? হোয়াট, আই এম ইওর গার্লফ্রেন্ড, তুমি কি বলছো এসব? আমার গার্লফ্রেন্ড মানে? আমি তো সিঙ্গেল। মানে কি বলতে চাও তুমি? এখন কি অস্বীকার করবে আমাদের 2 বছরের রিলেশনটাকে? 2 বছর? কখন হলো? হিসাব করলে তো তোমার সাথে 2 ঘন্টা কথা বলেছি কিনা সন্দেহ আছে। আর আমি তো শুনেছি যারা প্রেমে পড়ে তারা নাকি ঘন্টার পর ঘন্টা কথা বলে, কিন্তু আমার সাথে তো এমনটা হয়নি। যাই হোক, তুমি তাড়াতাড়ি একটা চাকরির ব্যবস্থা করো। আর আমাকে বিয়ে কবে করবে? হোয়াট, তুমি কি জানো আমি এখন কি অবস্থায় আছি? হয়তো এখনো বেকারই আছো। আচ্ছা, তুমি কোন ইয়ারে পড়ছো? হোয়াট দ্য, 6 মাস আগে আমি এমএ কমপ্লিট করেছি, আর এখন জিজ্ঞেস করছো কোন ইয়ারে পড়ি? ও সরি, এখন তাড়াতাড়ি একটা চাকরির ব্যবস্থা করো আর তাড়াতাড়ি আমাকে বিয়ে করে নাও। পারবো না, তুমি তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে নাও। আর হ্যাঁ, নিমন্ত্রণ করতে ভুলে যেও না আবার আমাকে। কি কি বলছো এসব? তার মানে আমাকে এখন আর ভালো লাগে না? না, আর প্লিজ এই কথাতে রাগ করে আবার আমাকে নিমন্ত্রণ করতে ভুলে যেও না। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, বিয়ের তারিখ SMS করে দেব। আর তাহলে আমাদের দেখা হচ্ছে না? না। ওহ, কি যে শান্তি পেয়ে কথাটা বললাম না। আচ্ছা আমি গেলাম, ভালো থেকো তুমি। হুম, তুমিও। এই বলেই ওখান থেকে চলে এলাম। এরপর সোজা চলে গেলাম নূপুরের কাছে। এরপর আমি ওদের বাড়ির নিচে গিয়ে ওকে ফোন করলাম আর বললাম, ওই কুত্তা তাড়াতাড়ি নিচে আয়। কেন রে? খুশির খবর আছে, ট্রিট দেব। এত কিসের খুশি? আগে নিচে আয়, তারপর বলছি। খুশির খবরের কথা শুনে নূপুর একদম দৌড়ে নিচে এলো আর বলল, জি মহারাজ বলুন, কিসের এত খুশি? আগে বাইকে ওঠ। কোথায় নিয়ে যাবি? আমার খুশির দিনে আমি তোকে যেখানে ইচ্ছে নিয়ে যাব। কেন, আমার উপর বিশ্বাস নেই তোর? আছে কিন্তু। আচ্ছা চল। এরপর নূপুর আমার বাইকে উঠে বসল। আজ আমি বাইকটা একটু স্পিডেই চালাচ্ছি। আমার বাইকে স্পিডে চালানো দেখে নূপুর চেঁচিয়ে বলল, এই বাদর আস্তে চালা। চুপ করে শক্ত করে ধরে বসে থাক। এরপর সোজা চলে এলাম KFC-র একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ভেতরে এসে বসতেই নূপুর বলল, আজ তোর কি হয়েছে রে, এত আনন্দ কেন? তোর এক্স হবু বৌদির বিয়ে। মানে? মানে মেঘনার বিয়ে। কংগ্রাটস। আমাকে বলছিস কেন? তো কাকে বলবো? যার সাথে বিয়ে হবে তাকে বলবি। তোর সাথে না? না রে, বাঁচলাম। প্রেমের নামে একটা যন্ত্রণা ছিল, আর আজ আমি সেই যন্ত্রণা থেকে মুক্তি পেলাম, তাই এতটা খুশি। কেন রে এভাবে বলছিস কেন? মেয়েটা তো অনেক কিউট। কিউট না পাল, ওসব কিউট চলে না। কেন, কি হয়েছে? আমাকে তো কখনো তার কোনো দোষের কথা বলিসনি। এতদিন বলিনি কারণ আমি চাইনি আমার গার্লফ্রেন্ডকে কারো কাছে ছোট করতে। আর আজ যেহেতু আমাদের সব সম্পর্ক শেষ হয়ে গেল, তখন বলতে তো আপত্তি নেই, তাই আজ বলছি। তাহলে শোন, এই 2 বছরের 2 ঘন্টা ঠিকমতো কথা বলিনি। কত কিছু আবদার করতো, কিন্তু যখন দিতে যেতাম তখন নিত না, দেখা করতে সে আসতো না, খুব রাগ দেখাতো, আর ফোন করলে কখনোই ফোন ধরতো না, আর ধরলেও বলতো গার্লফ্রেন্ড বলেই কি সারাক্ষণ ফোনে কথা বলতে হবে। হাজারটা SMS দিলে ভাগ্যক্রমে একটা রিপ্লাই পেতাম। আর মেসেজ গ্রহণ করার মূল কারণ ছিল ও এটাও জানে না যে আমি এখন MA কমপ্লিট করে বাবার কোম্পানি দেখাশোনা করছি। বলে নাকি আমি বেকার, তাড়াতাড়ি যেন একটা চাকরি খুঁজি। আরও যে কী কী যন্ত্রণা দিত সেটা তোকে আমি বলে বোঝাতে পারবো না। একদম তোর বিপরীত ছিল মেয়েটা। আমি এত ভদ্র, আমার বিপরীত তো হবেই। হুম, এবার গেল হারামি। চুপ থাক বাদর, খেতে দে। এমন সময় ফোনে একটা মেসেজ এলো, মেঘনা করেছে, লিখেছে, 25 তারিখ আমার বিয়ে। ওয়াও, মেসেজটা দেখে বেশ খুশি হলাম। এরপর 25 তারিখ ওর বিয়েবাড়িতে গেলাম। আমি আর নূপুর এসেছি একসঙ্গে, তবে উভয় পক্ষ থেকে এসেছে। বর ছিল আমার অফিসের কর্মচারী, আর কোণে তো আমার এক্স, সেটা তো জানিনি। একটা দামি গিফট দিলাম, আর সবচেয়ে মজা তখন পেয়েছি যখন আমি মেঘনাথ দাদাকে বললাম আর একটু মাংস দিন। গার্লফ্রেন্ডের বিয়েতে খাওয়ার মজাই আলাদা। এরপর বিয়েবাড়ি থেকে ফেরার পথে আমি আর নূপুর রাস্তায় হাঁটছি। আজে ভাবে আমাদের দুজনে হাঁটার প্ল্যানই ছিল, তাই আজকে গাড়িটা নিয়ে আসিনি।
হাঁটার সময় আমি নূপুরের হাতটা শক্ত করে ধরলাম। ও একটু কেঁপে উঠল। আমি ওকে বললাম, একটা কথা বলার ছিল। বল। এই বান্দরটাকে সারা জীবন কাছে রাখবি? যা বলার ক্লিয়ার করে বল। আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? না। ওয়াই? তোর প্রপোজ করার স্টাইলটা আমার ঠিক ভালো লাগলো না। এরপর নূপুরকে কোলে তুলে নিলাম। পাশে একটা লেক ছিল, নূপুরকে আমি সেখানে নিয়ে গেলাম। এরপর লেকের পাশে দাঁড়িয়ে পড়লাম। বল এবার, বিয়ে করবি নাকি এই শীতের রাতেই ঠান্ডা জলের মধ্যে ফেলে দেব? এই ছাড় বলছি। ছাড়লে কিন্তু সোজা জলে পড়বি। না না না, প্লিজ ফেলিস না, বিয়ে করবো তো তোকে। এ কি তুই করে বলছো কেন? হবু বরকে একটু আদর করে বলো। জানা ছাড়ুন এবার। এবার ঠিক আছে, চলো এবার। আমি নূপুরকে আর কোল থেকে নামালাম না, ওভাবেই হাতে থাকলাম। গন্তব্য সুন্দর একটা ভবিষ্যৎ।